नमस्कार बंधुरा, शाइनीज किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आरेकटी नतून रेसिपि निये चले एसेछि। आज के रेसिपिटी हलो आमलकिर आचार। आमलकिर आचार बानाते की की उपकरण लागछे चलुन देखे नि। उपकरणे प्रथमे रयेछे आमलकि। 500 मतन आमलकि आमि निएछि, एटाके सिद्ध करे निएछि, प्रेसारे दुटो सिटी दिए निएछि। तारपर रयेछे चीनी। चीनी एखाने 200 ग्राम मतन माने मीडियम साइजेर आमि बाटिते एक बाटि निएछि। तारपर रयेछे मौरी 2 चामच मतन, जिरे एटाओ छोटो चामचे 2 चामच मतन, नून, गोलमरिचेर गुड़ो 1 चामच मतन, और धने, एखाने धनेटाओ आमि कम निएछि, एटाओ 1 चामच। कड़ाईटा गरम हये गेछे, एबार प्रथमे आमि धनेटा दिये नेब। धनेटा एकटु भाजा होले तारपर आमि मौरी और जिरेटा दिये देब। এবার আমি জিরেটা দিয়ে দিচ্ছি। জিরেটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি মৌরিটাও দিয়ে দিচ্ছি। জিরে আর মৌরিকে খুব ভালো করে একসাথে আমি ভেজে নেব। সবকিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। 10টা তৈরি করার জন্য প্রথমে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 বাটি মতন জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে আস্তে আস্তে জাল দেব, আর সামান্য একটু জল দেব। এটাকে এবার আমি জাল দেব ভালো করে। রসটা কিন্তু খুব পাতলা হবে না, একটু মোটা ধরনের হবে। রসটা দেখুন খুব টকটক করে ফুটছে। আরো আমি রসটাকে একটু গাঢ় করব, তারপর আমি আমলকিগুলোর মধ্যে দিয়ে দেব। দেখুন রসটা ফুটছে, অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার আমি আমলকিটা দেব। আমলকিটাকে এবার আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য, রসটা যাতে ভালো করে ঢুকে যায় আমলকির মধ্যে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমলকিটা, দেখুন আর রসটা ঢুকেছে। এর মধ্যে এখন আমি নুনটা প্রথমে মেশাবো। খুবই সামান্য দেব নুনটা, স্বাদ মতন। এবার যে মশলাটা করে রেখেছিলাম, ধনে, জিরে, সেই আর মৌরি, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এটাও মোটামুটি 1-1.5 চামচ মতন, আপনাদের যতটা আমলকি নেবেন সেই পরিমাণই মশলাটা দেবেন। আর এখানে দেবো গোলমরিচ গুঁড়ো, ওটাও 1 চামচ মতন। সমস্ত মশলাগুলোকে এবার মাখিয়ে নেব, আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি ফুটতে দেব। এই রসটাকে আরেকটু ঘন করতে হবে, তবে এই আচারটা খেতে ভালো লাগবে। এই আচারটা আরো ঘন হবে, এটা যেদিন বানাবেন সেদিন খেতে পারেন, তবে এটা খেতে আরো ভালো লাগবে 2-4 দিন পর থেকে। মানে আমলকির ভেতরে রসটা যতটা ঢুকবে আর মশলার গন্ধটা সবকিছুই, তবে এটা খেতে ভালো লাগবে। আর এই আচারটা আপনারা রাতেও খেতে পারেন, কারণ এটাই অম্বলের কোনো কারণ নেই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই আচারটার মধ্যে কোনো তেলের ব্যবহার হচ্ছে না, বা শুকনো লঙ্কা বা আদার্স যেসব মশলাগুলো দেওয়া হয় সেগুলো কোনোটাই দেওয়া হচ্ছে না। এক প্রকার এটাকে আমরা হেলদি আচারও বলতে পারি। দেখুন আমলকিটাকে আমি 3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে গেছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। আর যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আচারটা আপনাদের খেয়ে কেমন লাগলো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আরও নতুন ভিডিও নিয়ে আসবো।